Idemo, Lare! দেখিলে ঘরে ঘরে পড়ে ধুম, খুশির হাওয়ায় সব ভেসে যায়, কারো চোখে নাই রে খুন। ও আসমানেতে চাঁদ দেখিলে ঘরে ঘরে পড়ে ধুম, খুশির হাওয়ায় সব ভেসে যায়, কারো চোখে নাই রে ঘুম। প্রাণে প্রাণে প্রাণ মিশে, প্রাণে প্রাণে প্রাণ মিশে, একই প্রাণ হো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। খোদার খাস ইবাদত, মনে রেখো রোজাদার, আত্মশুদ্ধি না হয় যদি ভুখা থাকা হবে সার। ও রোজা খোদার খাস ইবাদত, মনে রেখো রোজাদার, আত্মশুদ্ধি না হয় যদি ভুখা থাকা হবে সার। প্রাণে প্রাণে প্রাণ মিশে, প্রাণে প্রাণে প্রাণ মিশে, একই প্রাণ হো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ।
কোথায় ধনী কোথায় গরিব সবারে হেদ বলাও, রান্না হবে হার এক রকম শিরিন কর্মার পোলাও। কোথায় ধনী কোথায় গরিব সবারে হেদ বলাও, রান্না হবে হার এক রকম শিরিন কর্মার পোলাও। প্রাণে প্রাণে প্রাণ মিশে, প্রাণে প্রাণে প্রাণ মিশে, এক প্রাণ হো। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং আজকে ঈদ মুবারক। আমি সারা দেশের মানুষকে আজকে ঈদ মুবারক জানাচ্ছি, এবং এবারকার ঈদ অত্যন্ত দুঃখজনক মর্মাহত। কারো মনে কিন্তু ঈদের সেই আনন্দ নেই। তার কারণ যে গত কয়েকদিন আগে যে গুলশানে যে ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনা, বর্বরোচিত ঘটনা বাংলাদেশে আর কখনো আগে ঘটে নাই। এবং তারপরে আজকে ঈদের নামাজের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। শোলাকিয়ায় দুঃখজনক এবং আমরা খুবই গভীরভাবে মর্মাহত। তাই আমি বলতে চাই, আমি সেদিনও আমার বক্তব্যে আপনারা ছিলেন বলেছি যে এখন কি প্রয়োজন, এখন প্রয়োজন জাতীয় ঐক্য, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই যে দেশের উপরে একের পর এক এই নৃশংস ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলি এখন বন্ধ হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাই যারা জোর করে ক্ষমতায় আছে, এরা তো জনগণের দ্বারা নির্বাচিত নয়, কিন্তু ক্ষমতায় আছে, কাজে দায়িত্বটা তাদেরই বেশি। কিন্তু তারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার, সান্ত্বনা দেওয়ার বদলে তারা যা ইচ্ছে তাই কথাবার্তা বলছে। তারা শুধু ব্লেম গেম চলছে এখন, তারা ইচ্ছে মতো ব্লেম দেয়। যারা এই কাজগুলি করছে, যারা সত্যিকার অপরাধী, তাদেরকে ধরা হচ্ছে না, বরং বিরোধী দলের নেতাকর্মীদেরকে এমনভাবে ধরা হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে এমনভাবে নির্যাতন করা হচ্ছে, আপনারা দেখেছেন যে তার ফলে কিন্তু প্রকৃত অপরাধীরা অপরাধ করেই চলেছে, এবং তারা সমস্ত অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে, এবং নিরীহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা ধরছে, তারা অত্যাচার করছে, তার জেলখানায় এখন বোধহয় 16,000 লোক, তার মধ্যে সারা দেশে বিএনপির এখন পর্যন্ত 3,000-এর ওপরে লোককে ধরা হয়েছে। এই যে অত্যাচারগুলি, নিরীহ মানুষ এই ঈদের সময় কী অবস্থার মধ্যে তারা আছে, এবং জেলখানাগুলোর কী অবস্থা। কিছুদিন আগে শুনেছি চিফ জাস্টিস তিনি জেলখানা পরিদর্শন করেছিলেন, এবং তিনি দেখে বলেছেন অমানবেতর জীবনযাপন করছে এক একজন। এই যে ঘটনাগুলি, কিন্তু সরকার কি সত্যিকার প্রকৃত অপরাধীদের আজ পর্যন্ত ধরেছে বা কারো বিচার করেছে? আমরা তো দেখিনি, বরং অপরাধী দুই চারটা ধরা পড়লো, সেগুলির থেকে দেখা যায় যে যেই কটা সেগুলো আওয়ামী লীগের লোক, এবং পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কেন? তারা অপরাধ করেছে যে দলই হোক না কেন, তাদের শাস্তি হওয়া উচিত। তাহলে আর যারা আছে যে দলেরই হোক না কেন, তারা হয়তো এই অপরাধগুলি করার সাহস করবে না। কিন্তু এই অবস্থা চলছে, ফলে আমি মনে করি যে আজকে দেশের অবস্থা মোটেও ভালো নয়, দেশের অবস্থা অত্যন্ত খারাপ, এবং প্রতিটি মানুষ আজকে ভয়ের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন গুলশানের ঘটনার পর সারা ঢাকা শহর একদম থমথমে হয়ে গিয়েছিল, চলাচল মানুষ, গাড়ি ঘোড়া, মানুষজন কিছুই দেখা যায় না, ভুতুরে নগরের মতো হয়ে গিয়েছিল। এই অবস্থা তো এখনও, হয়তো বাইরে গেছে অনেকে, ফিরে আসবে তারা। তারপরেও যে ঘটনাগুলি ঘটে চলেছে, এগুলো যদি সরকার, যারা আছে এখন নিজেদেরকে সরকার দাবি করে, তারা যদি শক্তভাবে এগুলিকে না ধরে, তাহলে কিন্তু এই ঘটনাগুলির থেকে সত্যিকারে বেরিয়ে আসা খুব কঠিন হবে। এবং ঘটনা আমরা যা শুনি বিভিন্ন জায়গায়, আজকাল তো অনেক কিছু হচ্ছে, ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, অমুক টুইটার বলেন, সবগুলির মধ্যে যেসব কিছু বেরোচ্ছে, এবং বাংলাদেশে এরকম ঘটনা আরও ঘটবে, কিন্তু সেইভাবে সরকারের প্রস্তুতি আছে কি না এগুলো মোকাবিলা করে সেটাও দেখা দরকার। এখানে সেদিন যেটা আমরা বলবো, যে আপনারা হয়তো সাংবাদিক, আপনারা ভালো জানবেন যেগুলো আমরা পত্রিকায় দেখি বা শুনি মানুষের কাছ থেকে, সেদিন যে গুলশানের যে ঘটনাটা ঘটলো, সেই এলাকাটা অত্যন্ত কিন্তু মানে ডিপ্লোম্যাটিক এরিয়া, অত্যন্ত প্রোটেক্টেড হওয়া উচিত সেই এরিয়ায়। এবং এবং ওই আমি কোনোদিনও যাইনি, দেখিও নি, যে রেস্টুরেন্টে এটা হয়েছে সেটাতে নাকি সবসময় বিদেশিরাই যায়, এটা তো
আমরা সাধারণ মানুষ না জানলেও সরকার তো জানে বা সিকিউরিটি যারা চার্জে থাকে তারা জানে, কাজে সেই এলাকাটা নিশ্চয়ই আরও বেশি ইয়ে হওয়া উচিত ছিল, সিকিউর থাকা উচিত ছিল, সিকিউরিটি দেওয়া উচিত ছিল। কেন এরকম যে ঘটনা ঘটলো তারপরে এই এত সময় লাগলো যে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হলো, এরকম প্রতিটি মানুষের তো শ্বাসরুদ্ধকর অবস্থা, কেন ভোর পর্যন্ত? কিন্তু ভোরে আমরা কি দেখলাম? আমরা তো শুধু মৃত মানুষকেই দেখলাম, আমরা তো কোনো কিছু দেখি নাই যে বিরাট অপারেশন করে একটা বিরাট একটা সাকসেস করে ফেলেছে। এটা সরকারের, আমি বলবো সরকারের গাফিলতি বা সরকারের ব্যর্থতাই আমি বলবো, সরকারের ব্যর্থতা, সরকারের অযোগ্যতার জন্যই এটা হয়েছে। সরকার কোনো ঘটনাই আজ পর্যন্ত কিন্তু ঠিক মতো হ্যান্ডেল করতে পারে নাই। ঢাকা শহরে যত ঘটনা ঘটেছে কোনো অপরাধীকে ধরতে পারে নাই, এমনকি নারায়ণগঞ্জের ঘটনা নিয়েও নানা রকম কথা শোনা যায়, সেটারও সুষ্ঠু বিচার তদন্ত কিছুই হয়নি। আপনারা যদি বিডিআরের ঘটনা দেখেন, সেটা দিয়েই তো সূত্রপাত দেশে এইসব ঘটনার। বিডিআরের ঘটনায় যে ঘটনা হয়েছে, কিন্তু সেই ঘটনাটা যদি তখনই যদি শক্তভাবে এটাকে ইয়ে দমন করা যেত, তাহলে আজকে বাংলাদেশে এই অবস্থাকে সাহস করতো না। এই অবস্থা কেন হচ্ছে? আর পুলিশ বাহিনী, আমি বলবো পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে দেশের মানুষের উপর নির্যাতন চালানোর জন্য। পুলিশ বাহিনী ব্যস্ত সমস্ত কী বলে চাঁদাবাজি, নানা রকম কী কী বাণিজ্য সব তাদের, যেগুলো কী বলে কী বাণিজ্য সেটা, গ্রেফতার বাণিজ্য, সেগুলি নিয়ে ব্যস্ত। পুলিশ বাহিনী কিন্তু সত্যিকারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের। কারণ যে সেদিন কেন পুলিশ পারলো না এই জিনিসটা দমন করতে, পুলিশ তো পারে নাই দমন করতে, কেন পারলো না পুলিশ? পুলিশের তো অনেক বড় বড় কিছুক্ষণ টেলিভিশনে যা দেখলাম দেখালো, তারপর কেউ তো ওরা কিছুই করতে পারেনি। র‍্যাব ছিল, কেউই কিছু করতে পারেনি। শেষে আর্মির কমান্ডোকে নাকি এনেছে শুনেছি, তারা গেছে ইয়ে করেছে, কিন্তু তারা তো গেছে, যখন গেছে তখন তো ভোর হয়ে গেছে, তার আগে তো অনেক আগেই সব ঘটনা শেষ হয়ে গেছে, আপনারাও সেটা জানেন। কিন্তু কেন এত দেরি, কেন এত দেরিতে কেন সেই কাজটি করা হলো, এটা তো মানুষের প্রশ্ন থাকবে। আমি আগেই বলেছি, সেদিনও আমার প্রেস ব্রিফিংয়ে আপনারা শুনেছেন, বলেছি আমি সবসময় বলবো আজকে ঈদের দিনে আমার আহ্বান থাকবে, আমরা এসব ঘটনা দেখতে চাই না দেশে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ সকলে ন্যায় বিচার চায়, বাংলাদেশের মানুষ চায় বাক স্বাধীনতা, যেগুলো আজকে সবগুলিকে কেড়ে নেওয়া হয়েছে, বিধায় এই অবস্থা। এগুলোর অবসান হওয়া দরকার, একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। দেশে যদি সত্যিকারের গণতন্ত্র না থাকে বা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকার না থাকে, তাহলে কিন্তু দেশ কোনোদিনও দেশে শান্তি আসতে পারে না বা সুন্দরভাবে দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকে সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার সব কিছুর অভাবেই আজকে এই ঘটনাগুলো। আমরা কোনো দেশকে ইয়েই করতে চাই না, আমরা মনে করি যে সকলে, তারা যেসব দেশের কথা আপনারা বলছেন সেই দেশেও তো তারা গণতন্ত্রই চায়, সেই দেশে গণতন্ত্র আছে, তাহলে তাদের বোঝা উচিত যে দেশে গণতন্ত্র না থাকলেই এইগুলি হতে পারে। সেই জন্যই বারবার অন্যান্য দেশগুলি বলছে, বারবার বলছে যে দেশে গণতন্ত্র হতে হবে এবং গণতান্ত্রিক সরকার থাকতে হবে। সেই জন্যই আমি তাদের কাছে আহ্বান করব, আজকে যারা এই করছে এবং এই সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এটা তো আজকে আপনাদের কাছে পরিষ্কার, সব দিক থেকে ব্যর্থ হয়েছে। দেখেন একদিকে ঘটছে এরকম সন্ত্রাসী ঘটনা, একের পর এক ঘটনা, আরেকদিকে ঘটছে লুটপাট ব্যাংকগুলো। এই ব্যাংকের যে অবস্থাগুলি দেখেছেন, এগুলো কি আগে হয়েছে কখনো? ব্যাংকেও তো এরকম হয় আমরা দেখিনি, যে স্টেট ব্যাংক সহ সব ব্যাংকের ট্রেজারি পর্যন্ত ইয়ে খালি হয়ে যাচ্ছে, ব্যাংক ডাকাতি একের পর এক হচ্ছে, এটা তো আগে কখনো হয়নি বাংলাদেশে, এইগুলি কেন হচ্ছে? আপনারা সাংবাদিক,
আপনার সেদিন হয়তো অনেকেই সেখানে ছিলেন, আপনাদের নিরাপত্তার অভাব ছিল। আপনারা বলেন যে সাগরুনি তো ফার্স্ট সাংবাদিকদের মধ্যে হত্যা হলো একই সাথে, কি সাগরুনির কি হত্যাকারী সত্যি করে ধরা পড়েছে, বা আপনারা কি বিচার হয়েছে, কয় বছর হলো আজকে বিচার পেয়েছেন সাগরুনি হত্যার? যদি এই হত্যাকাণ্ডগুলি হয় আর যদি তার বিচার না হয়, বা যদি সত্যিকারে যারা হত্যা করেছে হত্যাকারীরা ধরা না পড়ে, তাহলে এই ঘটনার অবসান কেমন করে হবে? এতে তো অন্যরা আরও উৎসাহিত হবে। দেখেন, আমরা বলেছি যে সরকার ব্যর্থ হয়েছে, অনেক আগেই বলেছি যে এই প্রথম তো না, কেন এই প্রথমে কেন সরকার আসার পরেই? বিডিআরের ঘটনা কোনো ঘটনা নয়, এতগুলো 57 জন অফিসার মারা গেছে, সেখানে বিডিআরের ঘটনাটা এরকমভাবে ধামাচাপা দেওয়া হলো, এর প্রথম কেন? এই বাংলাদেশে তো একের পর এক ঘটনা ঘটেই চলেছে, তো সরকার তো প্রথম থেকেই ব্যর্থ, সরকার প্রথম থেকেই ব্যর্থ। কাজে এরা ব্যর্থতার দায় নিয়ে এখন উচিত যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সরে যাওয়া এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাতে সুষ্ঠু নির্বাচনে তার ব্যবস্থা করা। আমি এই অবস্থার মধ্যেও দেশবাসীকে, সাংবাদিক ভাইদেরকে, সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة